If principal doesn't come, let us start. মানুষ কি বললো? মানুষ কি আসছে? মানুষ কে ফোন করলাম, মানুষ মিসে ক্লাস করতে আসছে, সেকেন্ড টাইম করে নি ফোন দিছে। তাহলে লিভ ইট, লেট আস স্টার্ট দ্য প্রোগ্রাম। কেন কি এর পরে আবার আমাদের আরেকটা মিটিং আছে, তোমাদের মিটিং আছে না? লেট আস স্টার্ট। হ্যাঁ, রুটিন কমিটি আছে। আচ্ছা, গঙ্গামূর্তি মুখার্জি এসেছেন, তাহলে ওনাকে দিয়েও করাতে পারো। সিনিয়র টিচার একজন আছেন। ফাইন, ঠিক আছে। অংশুপ্রিয়া, প্লিজ স্টার্ট। গুড আফটারনুন এভরিওয়ান, আই এম ডক্টর অংশুপ্রিয়া সোম, কারেন্ট এমপ্লয়ি অফ কেমিস্ট্রি বিকেসি কলেজ। অন বিহাফ অফ আওয়ার ডিপার্টমেন্ট আই ওয়েলকাম ডক্টর গঙ্গাবত মুখার্জি, অল মাই কলিগস, স্টুডেন্ট and the students and our new students of first year honors to this departmental student seminar program. And the topic of this seminar is chemistry in diversity. Our fifth sem students will discuss versatile applications of chemistry through this their presentation. Hope you all will enjoy. Now I would like to request Dr. Gangabhoot Mukherjee to inaugurate the seminar. Over to you, sir. Unmute করো। আমি গঙ্গা দা আনমিউট করো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো এটা কি ধরে এটা আমি আর কি করব বলো। এই তো আমি নতুনদের অভ্যর্থনা করছি, তারা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের কলেজে একটা বহু প্রাচীন এবং খুব নাম করা ডিপার্টমেন্ট, তারা এনজয় করবে আগামী 3 বছর। এবং আজকে জগদ্দ দেখলাম বোধ হয় অন্যান্য সেমিস্টারের ছেলেমেয়েরা তারা বিভিন্ন ধরনের টপিকে বলবে, এবং বাইরের কেউ আছেন নিশ্চয়ই, তারাও কিছু বলবেন।
আমি নতুন কি কিছু শুনতে পাবো এই আশায় এসেছি। কারণ সবচেয়ে অবাক কথা হলো, দেখো আমি হায়ার সেকেন্ডারি পরে গোটা বিএসসিটা কেমিস্ট্রি করিনি, এমএসসিটা করিনি, কিন্তু অথচ আমাকে তার পরবর্তী 33 বছর এমন একটা সাবজেক্ট পড়াতে হচ্ছে যেটা কেমিস্ট্রি অনেকটা নিয়ে। তো খুব কিছু মানে পড়াতে পড়াতে যেটুকু শিখেছি তাই নতুন করে কিছু জিনিস সবসময় জানতে ইচ্ছে হয়, সেজন্যই এসেছি। আমি শুরু করে তো বলছি, এরপর কি কে কি বলবে তোমরা বলো। আমি এবার অনুরোধ করব আমাদের মানুষ যেহেতু এখনো জয়েন করেনি, আইকিউএসি টিম এর পক্ষ থেকে আমাদের এই ডিপার্টমেন্টাল আমাদের কলিগ ডক্টর স্বরূপ মান্নাকে আমাদের স্টুডেন্টদের আবার করে একটা ওয়েলকাম অ্যাড করতে পারি। স্বরূপ, আইকিউএসি থ্যাংক ইউ মানুষদের। আমি তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরই একজন, যাই হোক আইকেসি মেম্বার, যেহেতু যেহেতু আমাকে আইকেসি মেম্বারদের তরফ থেকে বলতে বলা, আইকেসির তরফ থেকে বলতে বলা হয়েছে, আইকেসির তরফ থেকে আমি সবাইকে আবার স্বাগত জানাই, যারা নতুন তাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আজকে যারা নতুন তারা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স তোমাদের হবে আজকে, কারণ এগুলো তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক ডিপার্টমেন্টে আমাদের কলেজে প্রত্যেক বছরই একটা করে মিনিমাম একটা করে স্টুডেন্ট সেমিনার কিন্তু আয়োজন করে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরও সেই ধারা, কেমিস্ট্রি ডিপার্টমেন্টও সেই ধারা বহন করে চলেছে। যাই হোক এই বছর যেহেতু টিউশনের জন্য সবাই মুখোমুখি আমরা একসঙ্গে মিলিত হতে পারছি না, তাই এই ওয়েবিনারের থ্রু দিয়েই আমাদের সমস্ত দেখা সাক্ষাৎ বা এই মিটিং যা কিছু আমরা সেমিনার ওয়েবিনার যাই বলতে পারি সবগুলোই আমরা এর পদ্ধতি আমাদেরকে করতে হচ্ছে। যাই হোক তাও আশা করবো সবাই এনজয় করবে, এবং আজকে টপিকটা খুব ইন্টারেস্টিং, কেমিস্ট্রি ইন ডাইভার্সিটি। অ্যাকচুয়ালি কেমিস্ট্রি সাবজেক্টটা এতই ডাইভার্স, এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা যা কিছু আমাদের নিয়ে চলতে হয় বা যা কিছু নিয়ে আমরা থাকি বেঁচে থাকি তার সমস্ত কিছু কেমিস্ট্রি খুঁজে পাবে, এবং সে তারই কিছু উদাহরণ কয়েকটা উদাহরণ আজকে হয়তো তোমরা জানতে পারবে। যারা বলছে তারাও এই প্রথমবার বলছে, সুতরাং যতটুকু মানে আমাদের সঙ্গে ইন্টারাকশন যতটুকু হয়েছে মোটামুটি ওদের তরফ থেকে ওরা খুবই চেষ্টা করেছে, আশা করা যায়। এবং বাকি যারাও চ্যানেল মেম্বার যারাও আছেন তারাও সবাই খুবই এনজয় করবেন আশা করছি। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা ওদের বলেছিলাম যে তোমরা একটু প্রেজেন্টেশন দাও, যেহেতু তোমাদের কলেজ জীবন প্রায় মানে শেষ হতে চললো, শেষ হওয়ার মুখে, তো যেহেতু আমরা একটা প্যান্ডেমিক এর সম্মুখীন হয়ে গেছি এবং আমরা বহুদিন কারোর সাথেই মুখোমুখি হতে পাচ্ছি না, আমরা তাদের সাথে যে ডাইরেক্টলি কোনোভাবে হেল্প করতে পারবো তাও পাচ্ছি না, আমরা অনলাইনে যতটা ভার্চুয়ালি পসিবল আমরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে, ওরা নিজেদের প্রচেষ্টায় যেইটুকু করতে পেরেছে আমরা মনে হয় তাদের এই প্রচেষ্টাকে আমরা খুব সাধুবাদ জানাবো। আর আমরা একটু শুনি ওদের ওদের বক্তব্য। আর প্রথম আমাদের যে বক্তা আমাদের স্টুডেন্ট তাকে ডেকে নেব, অনির্বাণ নন্দী, ফিফথ সেম। তুমি অনির্বাণ, তুমি এবার নিজেকে ভিডিওটাকে অন করে নিজেকে দেখিয়ে তারপর স্টার্ট ইউ স্টার্ট ইওর টপিক। অনির্বাণ, হ্যাঁ ফার্স্ট শো ইওরসেলফ তারপরে প্রেজেন্ট করতে বলি। আচ্ছা আচ্ছা সরি, শো ইওরসেলফ, ইন্ট্রোডিউস ইওরসেলফ দেন। I am Anirban Nandi, a student of 5th sem in chemistry department. Today I am going to talk on the topic so called polymers. So here is my presentation. Okay, now put your I am presenting.
দেখা যাচ্ছে? আসছে, এখনো আসেনি, এখনো আসেনি। টপিক it is because lately I came across a saddening news that a sperm whale, you know, was washed up into the beaches of southeastern Spain, and curious, the scientist cut open the stomach of the mammal, and what they found is this. As you can see, the whale was full of plastics. Although this is a replicate model, but actually these things do occur in nature. Because sometimes we do forget that how polymers are affecting the nature, but since you know they are a blessing to mankind, so today we will only talk about the positive aspects of polymers. So here we go. The next is contents. So the presentation consists of the formal introduction, you know, types of polymers, their characteristics, then application, which is really massive, and finally the references from which I have gathered this. Next. Is the introduction. So the word polymer itself comes from the Greek words poly means many and mer means parts. The term is also used for a synonym for plastic. But let me tell you that all plastics are polymers, but not all polymers are plastic. For example, we get a DNA inside our body, which is a polymer, but it is not made from plastic, because obviously we all are living beings and not manufactured from China, right? Anyway, jokes apart, next comes types of polymers. So how many types of polymers are there? So here you go, that is we get natural polymer, homopolymers, copolymer, long chain polymer, and finally the two opposite brothers, you know, thermoplastics and thermosets. Also in your right hand side of your screen, you can see that when a polymer consists of a carbon backbone, it is termed as organic polymer. Here you can see all the carbon are bonded. And on your left hand side, you can see instead of carbon, there are heteroatoms such as sulfur, nitrogen, which consist of the inorganic polymers. For example, we get glass, silicon, rubber under inorganic polymers. And organic polymers is really huge. Also, just above, you can see natural polymers like DNA and their bonding, I have shown. And here we get all packaging materials called synthetic polymers. Now comes natural polymers. So as the name suggests, it is solely derived from the nature, like DNA, cotton, wool, etc. Here you can see that. For now, here one thing I would love to share, that most of the wool that we get comes from the sheep of Australia, from the so-called Merino sheep, because they produce such high quality wool that is liked all over the globe. Okay, now we move on to the next slide, which is homopolymers. So what are these actually? In fact, these are synthesized from a single type of monomer. For example, we get PVC from our household pipes. And here you can see some colorful bottle caps. And these are made from a homopolymer called polypropylene. Next, we proceed to the next slide, that is copolymer. Unlike the cousins homopolymer, these are made from two or more different monomers. And the so-called process is called copolymerization. These are widely used in cosmetics, as you can see on the left-hand side in a screen. But nothing to fear, as acrylate copolymers, which are used in cosmetics, have been considered safe for both human skin as well as hair. Besides this, we get Teflon, another copolymer, which is used in our cookware products, as they create a low friction cooking surface that reduces the chance of, you know, the food getting stuck, so the cleaning them becomes a lot easier. Now we have thermoplastics. So these are type of plastic which can be softened by heat, hardened by cooling, and then softened by heat and over again. As you can see on your left side, we have got some packing crates
like these can be recycled 100 of times. You know, otherwise you can say that these are quite environment friendly rather than other polymers. For example, we get polyethylene, nylon, PVC, etc. And on the right hand side, we can see some wash bottles, which you come to see in saloons or which is widely available in our labs. Anyway, next comes is the opposite brother of the other slide, and that is thermosets, which is now, or thermosetting polymers. These become permanently hard and rigid when heated, unlike their brothers thermoplastics. For example, we get epoxy resins, which we can use to create some beautiful home decors, and we get phenolic resins also, which are used for the production of circuit boards, we get and pool balls, etc. Now this is the basic difference between a thermoplastic and a thermoset. On your left hand side, you can see that if butter is cooking, right? We can melt the butter and water and to get the original shape back. But once an omelette is being made, prepared, we cannot get that egg back, right? So this is the basic difference between thermoplastic and thermoset, or you know, thermosetting polymers. Now comes long chain polymer. So as you can see in the picture, it's a very long strand of repeating molecules linked together by simple primary bonds. And now comes mode of polymerization, which is the first is addition polymerization. Now these polymerization initiates with the free radical. Right, you can see right here on the carbon there is a dot, like a species with an unpaired electron. This is reacting with ethene, and we get this so-called product with a free radical. Now this also reacts with this, and the process carries on. Now comes condensation polymers. These are obtained by condensation reaction of molecules having more than one functional group, resulting in the elimination of simple molecules like water. Here you can see ammonia, etc. Like here, 1H and this functional group OH reacts together to eliminate the so-called water as byproduct. Now the nylon is being what we get. We can use this to create these ropes, or we can use them for making cloths, etc. And now, what should be the qualities of a good polymer? So it is quietly useful for mankind. It should be of low density. There should be low coefficient of friction. It should be of good corrosive resistance. And there should be, and this is a really vital quality, that is good molding ability. So it can be reshaped and reformed into many different types of products, you know. And a product poor tensile strength. There should be low mechanical properties as well as poor temperature resistance. Now comes the application, which is really one of the massive fields in today's world. So the application of polymers include everywhere. We can use in medicine purposes, like packaging, or in syringes, the bodies are made like conductive polymers. You can use in hydrogels, coatings, solar energy harvesting, electrolytes, batteries. Everywhere there is polymers application of. Now what you are going to see is that a pictorial representation. Here we go. We get the outer coatings of wires. For nylon, we get we use them in cloths. And here you can see that for medical purpose, we get the bottle of caps and the bodies of syringes, all protective gears for medical. Also used in food packaging, like we get thermocols and whatsoever for preventing the quick drying or rotting of the food, so that it can be stored long enough and can be used later on. And polymers are also used in fields like sports, where you can see all these balls are made up of polymers, and they do come real handy during match situations, like these helmets or these gloves and whatsoever you can get. So there is a huge application of polymers. And now all the references where I gather the information is that Google Images, obviously, and the teachers have helped us immensely from every aspect possible. And I have also referred to one of our theory books from our honor subject, and that is a book on physical chemistry by Chuk and Agnish. And now comes the final slide of my presentation, and that is thank you.
Thank you, Anirban. ভালো বলেছো। আই উইল নাও রিকোয়েস্ট আওয়ার নেক্সট স্পিকার। আমরা যদি কোনো কারো কিছু জিজ্ঞাসা থাকে আমরা লিভ ইট ফর দ্য কনক্লুডিং যখন সবার বলা হয়ে যাবে। এখন একটু বলে নিই কেন যদি যেরকম ওরা বলতে চায়। তারপরে এবারে আমি নেক্সট যে স্পিকার তাকে ডেকে নেব, দিয়া ঘোষ, অলসো ফ্রম ফিফথ সেম। প্লিজ ইউ কাম অ্যান্ড পুট ইউর ভিডিও অন, ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড দেন স্টার্ট ইউর প্রেজেন্টেশন। দিয়া, My name is Diya Ghosh. Good afternoon, everyone. And I am a student of BKC College and of Physics Department of Chemistry. Now I am presenting my topic. Anirban, unmute yourself, Anirban. Ma'am, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আচ্ছা, সবাইকে দেখতে প্রেজেন্টেশন তো আসেনি এখনো। তুমি স্টপ করে, হ্যাঁ এবার এসেছে, হ্যাঁ একটু ফুল স্ক্রিন করে দাও। Today my topic is electrochemistry. What is electrochemistry? Electrochemistry is a branch of physical chemistry. Electrochemistry also deals with the conversion of an electrical energy to chemical energy or vice versa. Electrochemistry also investigated using redox reaction. Next point is electrochemical cells. There are electrochemical cells are two types, electrolytic cell and another one galvanic or voltaic cell. Electrolytic cell use of electric to causes chemical reaction, example electroplating etc. Or galvanic cell the production of electricity by a chemical reaction, example battery. Next the point is difference between galvanic cell and electrochemical cell. Electrochemical galvanic cell, it is based upon the redox reaction which was spontaneous when electron flow positive anode to negative cathode, the bulb is glowing, so the cell converted chemical energy to electric energy. And against electrolytic cell, in the cell the redox reaction are non spontaneous and takes place only when the energy is supplied. And there only one chemical compound decomposed, but in the galvanic cell the chemical chains occurring in two breakers are different. Next point is galvanic use of application of galvanic cell. There are two types of galvanic cell, primary cell and secondary cell. A primary cell can only be used once because it transfers stored chemical energy into electrical energy by an irreversible chemical reaction. But secondary cells are made of molten salt and wet cell, but primary cells is known as a dry cell and it is non-rechargeable, but secondary cell is also rechargeable. Next point is the application of primary cell battery. Primary cell battery, the normal AA and AAA batteries are primary cell battery which used in wall clock or television remote or
MP3 player and digital camera, etc. They sell all our dry cell. Next point, secondary cell, application of secondary cell, the lead acid cell and lithium battery, lithium cell battery, these all are secondary cell, which used, lithium cell used cell phones and a laptop computer, and lead acid also in acid cell used in car battery. Lead acid cell have two state, one discharging and another one charging. Discharging, when the battery is delivering a current, discharging the lead at the anode is oxidized. And another, in charging state, the lead storage cell can be recharged by passing a current in the reversible direction. Next point is lithium battery, which used on mobile battery. Mobile battery is most modern mobile device use lithium ion batteries, which are consist two main part, a pair of electrodes and the electrolyte between them. The material that these electrodes are made of various, they can be lithium, graphite or even nanowires, but they all rely on the chemistry of lithium. Next point is Nobel Prize for battery. Three scientists have been awarded the 2019 Nobel Prize in chemistry for the development of lithium ion batteries. John B. Woodena, M. Stanley Whittingham and Akira Washino shared the prize for their work on this rechargeable device, which are used for portable electronics. Come to the next point, electrolytic cell application. Electrolytic cell electroplating, great application is electroplating. Electroplating is a process, or electroplating is a general name for process that the create a metal coating on a solid substrate through the reduction direct electrical current. And obviously the object to be electroplated is placed at cathode. The next point is next used household item. Many household items, including silverware, retain their elegance and hold their value for a period of time. Example that gold plated watch, copper plated mug, silver plated teapot, etc. Next, electroplating jewelry. Electroplating jewelry. Electroplating is a process of applying a metal coating on an object. When used in the jewelry process, it can enhance the aesthetic value and wearability of a piece. Then, electroplating jewelry, some image of electroplating jewelries. Then come to the last point, is electroplating for removal of corrosion. Electroplating is one of the most popular methods employed to achieve corrosion control. Electroplating entails the electrode deposition of a metal onto the surface of a steel or iron product, while zinc is frequently the metal of choice to provide corrosion protection. And last is thank you. Thank you, Diya.
আমরা মানে জানি উই আর অল মানে অল ডেলভিং অন দ্য সুপারফিশিয়াল ওয়ে, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিস্ট্রি ইজ কোয়াইট টাফ। আমরা যেহেতু এটাকে পপুলার লেভেলে রাখতে চেয়েছি, আমরা সেই জন্য সেরকমভাবেই আমরা ডিজাইন করেছি আমাদের প্রেজেন্টেশনগুলো, সবাই যাতে একটুখানি জাস্ট এনজয় করে এগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে। হ্যাঁ, এমনিতে তার ম্যাথামেটিক্স বিহাইন্ড দিস, যারা অনার্স পড়বে তাদের অনেকটাই করতে হবে পরে যখন পড়তে হবে তোমাদের দ্য ম্যাথামেটিক্স বিহাইন্ড দিস। ঠিক আছে, যাই হোক, এমনি অ্যাপ্লিকেশনস যাদের যে ওয়াইড, আমাদের কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন তোমরা জানতেই পারছো যে কত ফিল্ডে ইউজ হয়, এবং ফিজিক্যাল কেমিস্ট্রি উইচ ইউ ফাইন্ড কোয়াইট বোরিং, ইউ উইল ফাইন্ড দ্যাট ওর ফেনোমেননগুলো ইউজ হয় অনেক কমার্শিয়াল পারপাসে। এবার আমাদের নতুন আমাদের পরবর্তী স্পিকারকে ডেকে নিয়ে আসবো। আমাদের পরবর্তী স্পিকার জ্যোতির্ময় সর্দার, শিকদার, এই আমি ভুলে যাচ্ছি কিনা, সর্দার, জ্যোতির্ময় সর্দার, তুমি এসো, নিজেকে ইন্ট্রোডিউস করে তোমার বক্তব্য শুরু করো। Good afternoon everyone, my name is Jyotirmay Sardar, I am a student of chemistry honors, 5th sem, Bomananda Keshav Chandra College, and in this seminar my topic is heterocyclic chemistry, uses of heterocyclic chemistry in medicinal field. Now I am going to sharing my presentation. In this seminar, my topic is medicinal use of heterocyclic compounds. Heterocyclic compounds and its applications. In this seminar, I am going to discuss about what is heterocyclic compounds, examples of few common and basic heterocyclic compounds, what is the importance of heterocyclic compound in our life, and in this discussion my main focus is the importance of heterocyclic compound in medicinal field, and finally what is the conclusion of this. So what is the heterocyclic compound? Heterocyclic compound are the cyclic compound with a ring containing carbon atom and at least one hetero atom like nitrogen, oxygen, sulfur. You can see in this image it is a carbocycle and it is a homocycle, and when a carbocyclic ring contain a another hetero atom except carbon, then it is a heterocycle. Then we are called it is heterocycle, and the number of hetero atom in this cycle it may be one or more than one, and usually those are the oxygen, nitrogen and sulfur, but there are few lesser common atoms such as phosphorus, selenium, tin, boron, silicon, bromine, etc. have been a subject of mass investigation in recent years. Now I will give some examples of heterocyclic compounds. First of all, the aliphatic heterocyclic compound. This is the image. You can see that those are the few examples of aliphatic heterocyclic compound, and those cycles are containing one or more than one hetero atom like oxygen and nitrogen, and we are calling them aliphatic heterocyclic compound as they have not any pi electron in their cyclic system. Next, aromatic heterocyclic compounds. Those are the few examples of aromatic heterocyclic compound. When a carbocycle contains 4n+2 pi electron in their cyclic system, then the carbocycle gain aromaticity. Those are the few examples of aromatic heterocyclic compound. And in the first row, those are the five member cyclic ring which contain nitrogen, oxygen, and sulfur as a hetero atom in their cyclic system. And this is the six-member cyclic ring, which have nitrogen as a hetero atom, and those are the bicyclic ring. Now, what is the importance of heterocyclic compound in our life, and why we are discussing about their properties? First of all, heterocyclic compound have a wide application in organic chemistry, such as therapeutic agent, drug, dye stuff. I want to pay your attention in this figure. More than 70% of drugs used today are heterocyclic compounds.
from this statement you can understand that what is the importance of heterocyclic compound in dark chemistry. Also, heterocyclic compound have a great impact in our biological system. For example, in DNA, nitrogen containing heteroatom like heterocycline, like purine, pyrimidine based vitamins like thiamine B1, riboflavin B2, nicotinamide B3, essential amino acids like choline, histidine, tryptophan, and heme in hemoglobin, all are the derivatives of heterocyclic compounds. Next, in this discussion, I only discuss about the medicinal use of heterocyclic compound, but there are also find application in sanitizer, developer, antioxidants, copolymer, and heterocyclic compounds have a huge application in agrochemistry. So, at first, antibacterial drugs. You all know the penicillin is a fast true antibiotic, and it was discovered by Scottish scientist Alexander Fleming in 1928. And penicillin is derived from the penicillin fungi. This is the image of penicillin fungi, and this is the structure of penicillin. And the IPC name of penicillin is 6-amino penicillinic acid, and it contains a beta lactam ring, a thalazolide ring, and a side chain. This is the thalazolide ring, and this is the heterocyclic site of the penicillin. Next, antimicrobial drugs and antibacterial drugs. In this point, I have to say that antibacterial drugs and antifungal drugs, both are the antimicrobial drugs. And metronidazole and ciprofloxacin, both are the other antibacterial drugs. And this is the image of metronidazole, and this is the image of ciprofloxacin, and this is the heterocyclic site of metronidazole. This is a nitroimidazole site, and this is the heterocyclic site of ciprofloxacin, and it is the fluoroquinoline site because it contains a site of this ring. It contains a fluorine, and it is a heterocyclic, and it contains a heteroatom nitrogen in their cyclic system. Next, antimalarial drugs. In 2017, WHO estimated that there were 219 million of cases of malaria worldwide, an increase of 2 million of previous year. From this statement, you can understand the importance of antimalarial drugs for human beings. Quinine is the first effective treatment for malaria, and it was first isolated from back of the Citronella trees in 1820. This is the structure of Citronella trees, and this is the image of Citronella trees, and this is the structure of quinine. And it is the heterocyclic site of quinine. It is a quinoline structure, and it is also the another heterocyclic site of quinine. Next, other antimalarial drugs. We have already an effective drug quinine. So why we need other antimalarial drugs? Because with time, the strains of the parasite began to show sign of resistance toward this drug. For this reason, we need other natural and synthetic antimalarial drugs. And this effect also happen in other drugs like antibacterial drugs, antifungal drugs. So chloroquine is the main drug among the 4-aminoquinoline class, and it is the most successful antimalarial drug ever produced. And fumaquine also another antimalarial drug, and this is a structure of chloroquine, and it is the heterocyclic site of chloroquine, and this is the structure of fumaquine. This is the aminoquinoline. This is the 8 position, and this is the quinoline structure. And you all know that hydroxychloroquine is being used as a treatment for COVID-19. So COVID-19, and from this you can understand the importance of antimalarial drugs.
Next, the antifungal dust. Bifenazole, fluconazole are the antifungal dust. And this is the structure of bifenazole. And this is the structure of fluconazole. And this is the heterocyclic site, imidazole of imidazole ring. And this is of bifenazole. And for fluconazole, this is the, those are the heterocyclic sites. It is a 5-member cyclic ring and it contains 3 nitrogen as a heteroatom and 2 carbon in their ring system. Next, diuretic acid. Those are the medicine that help to reduce the amount of water in our body. And acetazolamide is the diuretic agent, and this is the structure of acetazolamide, and it is the heterocyclic site of acetazolamide. This is a thiazole ring, and it contains 2 nitrogen and 1 sulfur as a heteroatom. It is a 5-member cyclic ring. Next, antihypertensive drugs, and those drugs are useful for prevent the complication of high blood pressure, such as stroke, myocardial infection, and prothiazide, fluromethiazide, hydrochlorothiazide, trichloromethiazide, all are the antihypertensive drugs, and all belong to thiazide class, and those are the structure of antihypertensive drugs, and this is the thiazide site. This is the heterocyclic site of those drugs. Okay. Next, antidepressant drugs. Paroxetine and rivoxetine are the antidepressant drugs. Rivoxetine is the tricyclic compound, and paroxetine is the heterocyclic compound. And this is the heterocyclic site of paroxetine. Those are the heterocyclic sites. And this is the heterocyclic site of rivoxetine. Next, analgesic drugs. Analgesic drugs is also known as painkiller. And phenazole, aminophenazole, apazole, all are the analgesic drugs, and all belong to pyrazole class. And this is the pyrazole, this is the pyrazole ring of those drugs. It's a 5-member cyclic ring which contains 2 nitrogen as a heteroatom. And non-steroidal, non-inflammatory drugs, silicosid, doxycan are the non-steroidal, anti-inflammatory drugs. And this is the image of silicosis, and this is the heterocyclic site of silicosis, and doxycan are belong to oxycan class. And last, the anticonvulsant drugs, and in this you can see this image. In the first row, the phenobarbital, barbiturate, and mefobarbital, all are the anticonvulsant drugs, and all are the derivative of barbiturate, and those are the also another anticonvulsant drug. Next, conclusion. The rate at which the heterocyclic compound continue to be invented testifies to strength and vitality of this area of organic chemistry. The challenges of discovering new heterocyclic system and the understanding their properties also continue to stimulate research in the area. Acknowledgement. I would like to express my special thanks of gratitude to all my chemistry department teachers of Bommananda Keshavchandra College for their able gratitude and for their able guidance and support in completing my presentation. And last, thank you. Thank you, Jyotirmoy. Khub bhalo bolecho. আর ওয়ান অফ দ্য বিউটিফুল থিংস যেটা আমাদের স্টুডেন্টরা আমাদের ইন্সপায়ার করেছে, ওরা আমাদের দুজনকে আমরা ইন্সপায়ার করেছি, দে হ্যাভ ডান ইট ইন মোবাইল, দ্য পিপিটি হ্যাজ বিন টোটালি প্রিপেয়ার্ড ইন মোবাইল, উইচ ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ টেকেন বাই দেম। মানে যাদের ল্যাপটপ নেই, দে ক্যান অলসো প্রেজেন্স ওয়েবিনার্স, দ্যাট ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ টেকেন বাই দেম। উই বোথ লার্ন ফ্রম ইচ আদার, আর ভেরি গুড প্রেজেন্টেশন। এবার আমি পরবর্তী আমাদের যে স্পিকার তাকে ডেকে নেব, অনির্বাণ পাল। অনির্বাণ পাল, আমি অডিবল ম্যাম? ইয়েস ইউ আর। তোমার কি ভিডিও অন? হ্যাঁ, ঠিক আছে। গুড ইভিনিং এভরিওয়ান, আই এম অনির্বাণ পাল ফ্রম ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ। টুডে আই এম ট্রাইং টু প্রেজেন্ট সামথিং অ্যাবাউট ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং হুইচ ইজ ফ্যামিলিয়ার টু আস অ্যাজ এমআরআই। I'm presenting now.
Dr. Raymond Vaughan, Canadian, an American physician who invented the MRI machine. The first MRI was performed on a human being on 3rd July in the year 1977. In this picture, this is a MRI machine and a patient who is lying on a patient table, and this is the technician who operates the MRI machine. Let's come to the basic principle of MRI. The principle of MRI is based on the principle of nuclear magnetic resonance known as NMR. The basic principle of NMR says that an atom with an odd number of protons or neutrons have spin, and a moving electric charge, be it positive or negative, produce a magnetic field. Let us see how that principle works in the MRI system. Well, we know that our body is made up to 60% of water, and the water has also hydrogen atom, and the hydrogen atom have also a positive charge. So the hydrogen atom works as a proton. So the neutron and protons spin about their axis. The spinning produce an angular momentum. In case of an atom having uneven number of proton and neutrons, when a human body is placed under a large magnetic field, which is produced by the MRI machine, many of the free hydrogen nuclei align themselves with the direction of the magnetic field. The nuclei fizzes, in that case, fizzes means the spinning like a top into their magnetic field. Along their magnetic field, which refers to as Larmor precession. The magnetic resonance imaging uses the magnetic property of hydrogen and its interaction with high external magnetic field incident radio waves to produce highly detailed image of the human tissue. Let us see how MRI works through some virtual representation. In this picture, the atoms, consider these atoms as a hydrogen atom, spin like a stalk around their individual magnetic field. In this picture, when we produce some magnetic field through MRI machine, the atoms align up to either north or south direction. About half of the atoms go the each way, but there are few atoms who are unmatched. But when we put some radio frequency pulse, the unmatched atoms spin the other ways. All the atoms are aligned this direction. In the, when radio frequency put, the these two are aligned other direction. But when the radio frequency is turned off, the extra atoms which turn the other direction, they then emit their energy and come to their normal position. The energy send a signal to a computer. The computer uses a mathematical formula to convert the signal into an image. This is the MRI image of CNS. In this picture shows the parts of MRI system. There is a magnetic coil, radiant coil, radio frequency coils, radio frequency transmitter, gradient power supply, radio frequency receiver, and a computer. The computer system, this one, sends radio frequency to the transmitter and power to the gradient power supply. The image reconstruction is done in the computer through the radio frequency receiver, and finally image of the human body and organ is produced in a film. There is a big powerful magnet inside the MRI machine. This one, the magnet. The power of the magnet is
approximately 3 Tesla, which is 30,000 times stronger than the Earth's magnetic field. There are three types of magnet. One is resistive magnet, second permanent magnet, and superconducting magnet. But in now recent time, superconducting magnets are used in the MRI machine. This is the picture of superconducting machine, ray magnets. MRI is used for various purposes. The MRI scan help to diagnose multiple sclerosis, brain tumor, tear of ligament, different stages of cancer, stroke, and many other diseases. Through MRI, we can get higher resolution image of tissues. In MRI system, we use radio frequency waves to produce image. So this is safer than the ionizing radiation. We can get multiplanar image from the subject from a single MRI scan. Despite many advantages, there are some disadvantages also. The MRI machine is very expensive, so the cost for the scanning is expensive also. It is dangerous for the patient with metallic device placed within their body, like pacemaker. It is difficult to perform on a claustrophobic patient because the machine is very enclosed. The patient have to keep very still for long period of time because movement during scanning may cause blurry images. If we mishandle the RF transmitter, that can be cause several burns. At last, nowadays MRI scanning is very popular despite a large amount of cost. MRI is used for easy and quick detection of many critical diseases. Thank you. Thank you, Anirban. Very well presented. এবার আমি ডেকে নেব আমাদের পরবর্তী স্পিকার ঋষিকেশ হাজরাকে, ওর বক্তব্য রাখার জন্য। ঋষিকেশ, হ্যালো। Yes, hello. Hi, I'm ঋষিকেশ হাজরা, a fifth sem student of BKC college, and here today I talk about coordination compound. হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বল। স্ক্রিন শেয়ারিং টা অন আছে? স্ক্রিন দেখো, ডান দিকে প্রেজেন্ট নাও আছে। অ্যাকচুয়ালি হি মানে ওর সাথে ওর প্র্যাকটিসটা হয়নি। আচ্ছা প্রেজেন্ট নাও, দেখো নিচের দিকে দেখো, তোমার তো মোবাইলে করছো না, তুমি ওই তিনটে ডটে যাও, তিনটে ডটে যাও, দেখো প্রেজেন্ট নাও এর একটা অপশন আছে। হ্যাঁ ঠিক আছে, আসছে আসছে। হ্যাঁ আসছে। I am here today to ঘুরিয়ে নাও, মানে তোমার ঘুরিয়ে নেব, মানে এটা তোমার পরপর আসছে, তো ওই যে মানে এটাকে তুমি পোর্ট্রেট মোডে, তো মোবাইলটাকে একটু দেখো তো, ঘুরিয়ে দিলে জ্যোতির্ময় যেরকম করলো ওটা ল্যান্ডস্কেপ মোডে আমরা দেখতে পাবো তাহলে। মানে করো, আরেকবার চেষ্টা করো দেখি। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। So I am here today to talk to you about coordination compound and its coloration. So in our daily life, we are dealing with many coordination compound like chlorophyll, a magnesium compound which are essential for plant photosynthesis, and hemoglobin, the iron 2 complex, which carries oxygen in our blood without undergoing any oxidation, and vitamin B12 like cobalt, which is a cobalt complex and which is responsible for the supply of red blood cell in the liver in human body. So at first
I begin my talk with the definition of coordination compound. So coordination compound are the compound which are formed when the central atom is attached. When a central atom is attached to some number of atom or molecules to form a distinct entity in which the number of atom directly linked to the central atom usually exceeds its normal covalency. And the group bonded to central atom are called ligands. In modern terminology, these compounds are called coordination compound, and coordination compound or complex compound are a type of addition compound. So next we start like which is oxidation number of central atom, that is the oxidation number of central atom in a complex is defined as the charge it would carry if all the ligands are removed along with the electron pairs that are shared with the central atom. Next, I discuss the definition of homoleptic compound and heteroleptic complex. Like complex in which a metal is bound to only one kind of donor group are known as homoleptic compound, like CONH3+, and the complex in which a metal is bound to more than one kind of donor group are known as heteroleptic compound, like CO3 whole, that is pentaamine of carbonate cobalt, that is a cobalt 3 colloid. And next I will talk about coordination polyhedron, that is the special arrangement of the ligand atom which are directly attached to the central atom or ion. Define a coordination polyhedron about the central atom. The most coordination polyhedron are octahedral, square planar, and tetrahedral. Then next I will talk about the denticity of a ligand. So denticity refers to the number of donor group in a single ligand that bind to a central atom in a coordination complex. And a coordination compound maybe it's a monodentate compound, a bidentate compound, or polydentate compound. So like EDTA one is an example of polydentate ligand, that is called ethylene diamine tetraacetate, and here it is an example of bidentate ligand. And next I talk about postulate about crystal field theory. Although scientist Werner first proposed some postulate regarding coordination compound, but the crystal field theory proposed by Hans Bethe in 1929 is one of the best theory to explain coordination compound. The main postulate are below. First, a central atom is surrounded by ligand to form complex. There are two types of ligand, point charge and point dipole, and the bonding between metal cation and ligand arises due to electrostatic interaction, and thus the bond between metal and ligand is purely ionic. Then the next point is the interaction between electron of the metal cation and those of the ligand is entirely repulsive, and these repulsive force are responsible for the splitting of the d orbital of the metal cation. And the d orbital which are degenerate in free metal ion have that degeneracy destroyed by the approach of ligand during the formation of complex. Then the next topic is isomerism. Isomerism of coordination compound plays a big role. So isomerism arises due to two reasons. The first reason is the isomerism arises due to the difference in the structure of coordination compound, that is called structural isomerism. And the isomerism arises due to different spatial orientation of ligand around the metal ion, that is called stereoisomerism. So structural isomerism are the following, like ionization isomerism, hydration isomerism, linkage isomerism, and coordination isomerism. And here the example, like structural isomerism, like
PPNH3 whole 4 and CuCl4, that is platinum and tetrachloridocuprate and CuNH3 whole 4 PTCl4 tetraaminocopper and tetrachloridoplatinate. And next came ionization isomerism, which is about different anions and cations in solution. Like example is tetraamine dihydroxyplatinum sulfate and tetraamine sulfate of platinum hydroxide. And next came hydrate isomerism, arises when different number of water molecules are present inside and outside the coordination scale. Example is tetraamine aqua chlorido cobalt bromide and tetraamine dribromo cobalt chloride monohydrate. And next came linkage isomerism. This type of isomerism occurs in complex compound which contains ambivalent ligand, like ambivalent, some example of ambivalent ligand is like cyanide, nitrite or thiocyanate. So here pentaamine nitrite or n cobalt and chloride, which are yellow colored, and pentaamine nitrite or cobalt chloride, which are yellow colored. And then came polymerization isomerism. It occurs between compound having the same empirical formula but different molecular weight, like PTNH3 whole 2 Cl2, PTNH3 whole 4 Cl4, and PTNH3 whole 3 Cl2, PTCl4. And coordination position isomerism exhibited by the polynuclear complex by changing the position of ligand. That is, sometimes they are unsymmetrical and sometimes they are symmetrical. Next topic comes is coloration of complex compound. So transition metal atom or ion with one or more unpaired electron and their complex exhibit color both in the solid and in solution state. It, if absorbed, occurs in the visible region of the spectrum, then the transmitted light bears a color complementary to the color of the light absorbed. The relationship between the absorbed and transmitted wavelength can be readily understood from the following. Coordination entity, that is COCl NH3 whole 5 2 plus, that is called chloropentaamine cobalt. It absorbs 535 nanometer wavelength of light, and the color of light absorbed is yellow, and the color of coordination entity is violet. Then next is CONH3 whole 5 H2O 3 plus. So that is pentaamino aqua cobalt. It absorbs 500 nanometer of light. The color of the light absorbed is blue green, and the color of the coordination entity is red. And next is hexaamino cobalt. That is, it absorbs 475 nanometer wavelength of light, and it is blue colored, and the color of coordination entity is yellow orange. And next is tetracyanocobalt. It absorbs the ultraviolet color, and the color of the coordination entity is pale yellow. And next came is tetraaqua copper. That is, it absorbs the 600 nanometer wavelength of light, and the color of light absorbed is red, and the color of coordination entity is blue. And then the last one is the hexaaqua titanium. It absorbs the 498 nanometer of light, and the color of light absorbed is blue green, and the color of coordination entity is purple. So why the origin of the color of the coordination compound can be readily explained in terms of the crystal field theory. When a ligand approaches the metal ion containing unpaired electron, the 5 digit orbital separate into two distinct energy levels, T2G and EG. So T2G and EG, here the transition of metal ion color, transition metal from colored compound and complex. This color can be depending on the
charge of the metal ion and the number and the type of groups of atom called ligand attached to the metal ion in aqueous solution. The ion from complex with the color shown in the light, electrons are arranged around the nucleus of the metal atom in orbital. Transition metals, unlike other metals, have partially filled d orbitals which can hold up to 10 electrons. When ligand are present, some d orbital become high in energy than before and some become lower. Electrons can then move between these higher and lower d orbital by absorbing a photon of light, and this absorption of light affected the perceived color of the compound or complex. The wavelength of the light absorbed is affected by the size of the energy gap between the d orbital, which in turn affected by the type of ligand and the charge of the metal ion. And then conclusion is the excited state properties of protein and in organic compound play important role in many research field, including nanotechnology, solar energy conversion, and environmental issue. And protein compound, often popularly called complex compound, play important role in industry organic chemical synthesis and in polymerization process. We hope that the present article can be useful as a source of information and a possible starting point for future development for a related chapter in the comprehensive. Thank you, ma'am. Thank you, Rishikesh. Thank you. Achha. আমাদের একজন ঋষিকেশ বলেছো ওর ইয়ে নিয়ে ঋষিকেশ খুব ভালো বলেছে হ্যাঁ ওর ব্যাটারিও কমে আসছে তার মধ্যে ওর লড়াই করেছে মোবাইল নিয়ে ভালো বলেছো আর মোবাইলে পুরোটা বানিয়েছে ওর অসুবিধাজনক অবস্থার মধ্যে দিয়েও ও মানে ও নেট আসে না কানেকশনের সমস্যা আচ্ছা এবার আমার অনেকটা দূরে থাকে এবার আরেকটা যেটা সমস্যা আমরা লাস্টে আমাদের যে পার্টিসিপেন্ট যেটা ওর মানে যেটা প্রবলেমটা অ্যারাইজ করেছে যে বারে বারে ওর নেট কেটে যায় বলে ওর ভয়েস শোনা যায় এখন দায়িত্বটা আমার উপরে বর্তেছে যেটা একদম নতুন এক্সপেরিমেন্ট যেটা ওর প্রেজেন্টেশনটাকে আমাকেই প্রেজেন্ট করতে হবে এবং আমাকেই ওর অডিও চালাতে হবে সো আই ডোন্ট নো হাউ মানে আমাকে কোঅর্ডিনেট করতে পারব বেয়ার উইথ মি আমি যেহেতু হি ইজ অলসো পার্টিসিপেন্ট অ্যান্ড হি তুমি কি অন্বেষ তুমি আছো সবচেয়ে ভালো হয় তুমি যদি প্রেজেন্ট করো না করতে হলে তুমি নিজে করলে সবচেয়ে ভালো তুমি পাবলিকলি বলবে হ্যাঁ ঠিক আছে তোমাকে দেখতে এবার তোমার জিনিসটা প্রেজেন্ট করতে শুরু করো আনমিউট করো নিজেকে আনমিউট করো অনেশ নিজেকে আনমিউট করো আই এম অনেশ চ্যাটার্জি আ স্টুডেন্ট অফ ফিফথ সেম কেমিস্ট্রি অনার বিকেসি কলেজ পেইং ডিউ রিগার্ডস টু আওয়ার টিচার্স আই উড লাইক টু স্টার্ট মাই টক অন মাই টপিক হুইচ ইজ বায়োমলিকিউলস করা আছে কিন্তু একটু জুম করতে হবে তুমি এদিকে মানে তুমি একটুখানি ঘুরিয়ে দাও মোবাইল মোবাইলটা ঘুরিয়ে দাও
ঠিক আছে বলুক, দেখা দেখা যাচ্ছে, আর একটু বললে বোঝা যাবে, আর একটু এগোলে বোঝা যাবে। ওখানে এটাকে যদি ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসতো ওটা দেখো। হ্যাঁ ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, বলো। স্টুডেন্ট, মাই টপিক ইজ বায়োলজি, কমপ্লেক্স ওর ওই সমস্যা, দুটো একসাথে চলবে না আসলে, ভিডিও আর অডিও একসাথে চলবে না। ভিডিও তো অফ করেছে নিশ্চয়ই, ভিডিও অফ করেছে অন্বেষ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি তো মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে, আর বড় বলতে থাকো, প্রসিড করো। কি করা যায়, ওর কিছু শোনা যাচ্ছে না। তুমি প্রেজেন্ট করো ওই স্লাইডটা দেখাও, আর ও শুধু বলে যাক, ওর বলাটা এলাও করবে, দুটো একসাথে টানতে পারছে না। স্টপ স্ক্রিন করো, স্টপ শেয়ারিং করো। হ্যাঁ, স্টপ শেয়ারিং করো ম্যাডাম, ম্যাডাম শেয়ার করে দিচ্ছে, তুমি বলবে, স্লাইড দেখে দেখে তুমি বলবে। ও কি শুনতে পাচ্ছে না অন্বেষ? তুমি স্টপ শেয়ারিং করো, স্টপ শেয়ারিং করো, আমি তোমারটা স্ক্রিন শেয়ার করছি, তুমি পরপর বলতে থাকবে শুধু, আমি তোমারটা প্রেজেন্ট করছি, তুমি স্টপ শেয়ারিং। হ্যাঁ স্টপ, এখনো আসেনি আমার কাছে, ওর আসলে এতই নেটের ইয়ে না, ওর কোনো কিছু করতে গেলে অনেকটা দেরি লাগে ওর, মানে সেটা অপারেশনটা হতে, ওটা এখনো প্রেজেন্টিং দেখাচ্ছে, যতক্ষণ না স্টপ প্রেজেন্টিং হবে। না না, স্টপ করে দিয়েছি। আচ্ছা এবার ঠিক আছে, না আমার কাছে এলো এতক্ষণ। আমার আবার হ্যাং করে গেছে, দাঁড়াও। না আসছে, না আসছে, আমি স্লাইড শোটা করতে গিয়ে আবার হ্যাং করে যাচ্ছে, দাঁড়াও একটু ওয়েট করো। আসছে কিন্তু আমার হ্যাং করে যাচ্ছে। Today my topic is biomolecules. Now question is what are biomolecules? Biomolecules are complex organic compounds which governs the common activity of living organisms. Types of biomolecules. There are mainly 5 types of biomolecules are known. Carbohydrate, protein, enzymes, nucleic acid and vitamins. Now carbohydrates, definition, optically active polyhydroxyaldehyde or ketone or the compound which produce such unit on hydrolysis. General formula of carbohydrates, that is CXH2O whole Y. Now the classification of carbohydrates. There are mainly 4 classifications of carbohydrates known, that is monosaccharides which on hydrolysis produce 1 sugar molecule, disaccharides which on hydrolysis produce 2 sugar molecules, oligosaccharides which on hydrolysis produce 2 to 10 sugar molecules, and polysaccharides which on hydrolysis produce 10 or more sugar molecules. Some monosaccharides are glucose, fructose and galactose. Some disaccharides are sucrose, lactose and maltose. Some oligosaccharides are raffinose, styrose. And some polysaccharides are starch, glycogen and cellulose. Function of carbohydrates. Carbohydrates provide fuel for the central nervous system and muscular system of our body. Now comes another important biomolecules, which is protein. Proteins can be from the
20 different amino acids differs in order and result in diverse of proteins. Now the structures of protein. There are four structures of protein known, that is primary structure, secondary structure, tertiary structure and quaternary structure. Functions of protein. Functions of protein is very very important for human body. It makes human body strong. It is found in eye as rhodopsin. It is found in pancreas as insulin. It is found in blood as hemoglobin and as transport protein. So protein has various functions in our body. This is another important biomolecules for human body. Nucleotides. Nucleotides, monomers of nucleic acid, which consist of three components, that is phosphate, sugar, and nitrogen base. The nucleotides are joined together using phosphodiester bonds, as it is shown in presentation. The nucleic acids are of তোমার এটা মিউট হয়ে গেছে এটা আনমিউট করে বল অন্নেশ অন্নেশ মিউট হয়ে গেছো সে শোনা যাচ্ছে এবার বলো হ্যাঁ বলো বলো There are two classification of nucleic acids, which is DNA and RNA. Two famous scientists, Watson and Crick, who provided us with DNA double helix model, which is very important. Now the functions of DNA and RNA, that is nucleic acids. Nucleic acids store and transmit hereditary or genetic information. Now comes vitamins. Which is another very very important biomolecules for human body. We can found 8 vitamins, that is vitamin A, vitamin B9, vitamin B12, vitamin C, vitamin D, vitamin E and vitamin K. Vitamin E is beneficial in treating eye disorders and skin infections. Vitamin B9 reduces risk of neutral tube during defects during pregnancy. Vitamin B12 provides relief from the symptoms of anemia, kidney and liver disorders. Vitamin C helps treat scurvy, cancer and common cold. Vitamin D aids in treating arthritis, tooth decay and diabetes and rickets. Vitamin E improves blood circulation and slows down aging process. Vitamin K reduces risk of menstrual pain and internal bleeding. Now it is very another interesting chemistry, that is the chemistry of a lemon. The sour taste of lemon is caused by the presence of organic acids. The major acid in lemons is citric acid, which makes up around 5-6% of the lemon's juice. Other acids are present, although in much lower concentrations than citric acid. Malic acid is one of these, present at around 5% of the concentration of citric acid. Vitamin C, lemons and scurvy. Lemons contain high percentage of vitamin C, also known as ascorbic acid. The levels in lemons are around 50 gram per 100 gram on a par with oranges, around double the amount of limes. Vitamin C deficiency can lead to scurvy, a disease that causes the loss of teeth, jaundice and eventually death. In the 1700s, all the British ships were required to provide a lemon juice ration to seamen to guard against this disease. Now, what are enzymes?
Enzymes are biological catalysts made of protein. They speed up chemical reactions in living organisms without themselves being chemically changed at the end of the reactions. Now some examples of enzymes, that is lactase, which converts lactose into glucose and galactose, maltase, which converts maltose into glucose, cellulase, which converts cellulose into glucose, lipase, which converts lipid into glycerol and fatty acid, amylase, which converts starch into maltase, protease, which converts protein into peptides and polypeptides. Now, last but not the least, my conclusion, which is biomolecules leave their impact in every cell in human body. To construct cell wall, carbohydrate is necessary. Every compartment of the cell is constituted of biomolecules such as mitochondria, lipid, protein and DNA, plasma membrane, lipid, carbohydrate and protein, chromatin in nucleus, that is constituted of DNA and protein, ribosome, this is RNA and protein. Hence, we can say we cannot live without biomolecules. Acknowledgement. I am grateful to my teachers for providing me such an opportunity to research on this topic, on this important topic. Thank you. That's all from me today. Thank you. Acha, amader session end hoye gelo. Manush ji, ekta unmute korun. Amader session shesh holo. All our speakers are done with. আর যদি আমাদের কোনো কলিগ যদি থেকে থাকেন, যদি কিছু বলেন, কেউ কি আছেন এখানে আমাদের? হ্যাঁ, আমি আছি, সঙ্গীতা আছি, আমি শুনতে পাচ্ছো মানুষ? হ্যাঁ, বলো। আচ্ছা, সঙ্গীতা বলো, প্লিজ বলো। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ ভালো বলেছে, মানে এত ভালো বলেছে এবং পড়াশোনা করেছে, তৈরি হয়েছে, প্রেজেন্টেশন দিয়েছে, খুব ভালো লেগেছে। আমার ছোট্ট ছোট্ট দুটো প্রশ্ন আছে। একটা, আমি অনির্বাণকে একটুখানি জানতে চাইছিলাম যে এই যে ননস্টিক কুকওয়্যারগুলোর কথা তুমি বলেছো পলিমার কেমিস্ট্রি বলবার সময়, তো তার তো পজিটিভ সাইডটাই বলেছো। আমি জানতে চাইছিলাম যে এইগুলোর কি কোনো নেগেটিভ সাইড আছে ইউজ করা, সেটা একটু তোমার কাছে জানতে চাইছিলাম, অনির্বাণের কাছে। আর জ্যোতির্ময়ের কাছে আমার একটা ছোট প্রশ্ন ছিল। জ্যোতির্ময় ওর একটা স্লাইডে লিখেছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক, তো ওইটা আমি একটু জিজ্ঞেস করছিলাম যে তুমি সেকেন্ড জেনারেশন বলতে কি বুঝছো, মানে কোন অ্যান্টিবায়োটিক গুলোকে সেকেন্ড জেনারেশন বলে? এই দুটো আমার ছোট ছোট প্রশ্ন ছিল, যদি তোমরা একটু বলো। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। আমি অনির্বাণ নন্দী, মানে কোশ্চেন করার জন্য থ্যাংক ইউ। আমি বলছি, মানে টেফলনে সাইড এফেক্টস হয় যখন ওটা মানে সিরিয়াসলি ওভারহিটেড করা হয়, মানে রাইট অ্যাবাভ 300 ডিগ্রি সেলসিয়াস যদি করা হয়, তখন মানে যেটা এক্সপোজার হয় তখন সেটা টেফলনে মানে টক্সিক ফিউমস ইন দ্য এয়ার রিলিজ হয়, মানে ওটা ইনহেল করলে মানে শরীরে মানে একটু ক্ষতি হতে পারে। আগে থেকে একটু তেল বা কোন লিকুইড জাতীয় কিছু দিয়ে তারপরে ওটাকে হিট করা, ওটা যদি জাস্ট নর্মাল ড্রাই অবস্থায় যদি ওভার হিটিং হয়ে যায় তাহলে ওই টেফলনটা ডিকম্পোজ করতে থাকে এবং সেটা ডিকম্পোজ করে ওর টক্সিক একটা ম্যাটেরিয়াল যেটা সেটা খাবারের সঙ্গে মিশে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, সেই কারণে কোনো কিছু ননস্টিকে হিট মানে হিট করা বা রান্না করার আগে সবসময় আগে ম্যাটেরিয়াল দিয়ে তারপরে ওটাকে আগুনে বসানো উচিত, মানে একদম জাস্ট ড্রাই অবস্থায় প্রচন্ড গরম করে নিলাম তারপরে আমি ম্যাটেরিয়াল দিলাম, সেটা করলে কিন্তু ওই টেফলনটা আস্তে আস্তে ডিগ্রেড করতে থাকে এবং অনেকদিন ইউজ করতে করতে তাহলে দেখা যাবে যে টেফলন পটিটা উঠে যায়। এবার একটা একটা হচ্ছে ওটা হচ্ছে যখন পরিষ্কার করার সময় কোনো স্ক্র্যাচি ম্যাটেরিয়াল যেটা মানে যেটা কোনো দাগ কাটে না, পুরো হার্ড কোনো ম্যাটেরিয়াল দিয়ে যদি ওটা স্ক্র্যাচ করা যায় করলে তখন ওটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ওটা একটা কারণ। আর একটা হচ্ছে
ডিরেক্ট ফিটিং, সেই কারণে টেফলন কোটিং মেটেরিয়ালে ডিরেক্ট ফিটিং উইদাউট অন্য কোনো মেটেরিয়াল বা লিকুইড বা ওই জাতীয় সাবস্টান্স না দিয়ে যদি ডিরেক্ট ফিটিং বারবার করা হয় তাহলে কিন্তু ওই টেফলন কোটিংটা ডিকেট করতে থাকে এবং ওটা শরীরের পক্ষে খুব হ্যাজার্ডাস। সেই জন্য টেফলন মেটেরিয়ালে রান্না করার মেন নিয়ম হচ্ছে আগে সমস্ত জিনিস ওর মধ্যে দিয়ে তারপরে হিটিং এ বসানো, আমি মানে খুব ভালো করে ব্যাপারটা জানি না এবার, কিন্তু আমার যেটা মনে হয় সেকেন্ড জেনারেশন মানে এখানে যে কোয়ালিটি অফ ড্রাগস মানে যেটা সেটা হচ্ছে মানে মানে ফার্স্ট জেনারেশন এর থেকে অনেক বেটার এবং সাইড এফেক্টটাও কম হবে এবং তার সাথে যে এফেক্টটাও সেটাও মানে ভালো হবে, সেই দিক দিয়ে এটা সেকেন্ড জেনারেশন বলা হচ্ছে। ব্রড স্পেকট্রাম ইউজ করা যাবে মানে আগেরটার থেকে এটাকে আরো বেশি ব্রড স্পেকট্রাম মানে আর একটু বেটার আর সাইড এফেক্ট কম সব দিক দিয়ে মানে আসলে মানে বেশিরভাগই তো মিউটেশন হয়ে গিয়ে ব্যাকটেরিয়া গুলো মিউটেশন হয়ে গিয়ে তো স্ট্রেন চেঞ্জ হতে থাকছে, তো তো এই ড্রাগ স্পেসিফিক এগুলো কাইন্ড অফ স্পেসিফিক টার্গেটিং করবার জন্য না টার্গেটিংটাকে আরো স্পেসিফিক করার জন্য নতুন নতুন হেটারোসাইক্লিক কম্পাউন্ডস তোমার জেনারেট করতে হয়। এই ড্রাগ যে বেশিরভাগই আরএনডি ল্যাবস গুলো তো তাই রিসার্চই করতে থাকছে টু ম্যানুফ্যাকচার ওই যে তোমার অ্যাকচুয়ালি তোমার যে সাইট গুলোকে তোমার এক একটা রিয়াকশন বন্ধ করে দেয় বুঝেছো বডির বায়োকেমিক্যাল রিয়াকশন সেগুলোকে টার্গেট করে এই ড্রাগ গুলো, তো যত স্পেসিফিসিটি বাড়ানো যায় সেটাই টার্গেট আর কি, মানে যেখানে আর এনডি ল্যাবে ওষুধের কোম্পানি গুলো বানায় এই ড্রাগ ডিজাইনিং এ যারা কাজ করে, হ্যাঁ যত যতটা স্পেসিফিসিটি বানাতে পারে উইথ দ্য চেঞ্জিং মিউটেশনস আর কি। হ্যাঁ মূলত মানে অ্যাক্টিভ জায়গাটা হচ্ছে যেটার জন্য ও কাজ করতে পারে অ্যান্টিবায়োটিক ফাংশনটা সেটা হচ্ছে বিটা ল্যাকটাম রিংটা। এখন এই বিটা ল্যাকটাম রিংটা কি হচ্ছে আমাদের বডিতে রেজিস্ট্যান্ট হয়ে যায় মানে কি ওরা চিনে যাচ্ছে রিংটাকে দিয়ে ওটাকে অ্যাটাক করে নষ্ট করে দিচ্ছে, তাহলে অ্যান্টিবায়োটিকটা আর ফাংশন করতে পারছে না। যে রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার পরে যখন বডি অল্প অল্প থেকে যাচ্ছে না আমরা বলি কেন যে অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করতে হবে, এই রেজিস্ট্যান্ট হয়ে গেলে এই এইটা ওর ওই ড্রাগটা ফাংশন করতে পারছে না অ্যান্টিবায়োটিক। এবার কি করছে পরের জেনারেশনে যে অ্যান্টিবায়োটিক গুলো আসছে বলছে শুধু পেনিসিলিন দিলে হবে না বিটা ল্যাকটাম রিং দিলে হবে না ওর সাথে আরেকটা কিছু জুড়ে দাও এবং সেখানেও একটা বিটা ল্যাকটাম রিং থাকবে কিন্তু সেটা পেনিসিলিন নয়। মজার ব্যাপার বিটা ল্যাকটাম রিং একটা তো হেটারোসাইক্লিক রিং ওইটা শুধুমাত্র পেনিসিলিনে আছে আর কোথাও নেই তা তো নয়, এমন একটা কিছুকে জুড়ে দাও ওখানে যেটা বিটা ল্যাকটাম রিং থাকবে কিন্তু পেনিসিলিন নয়, পেনিসিলিন ওর কাজটা করবে। এইবার যখন এই রেজিস্ট্যান্ট করতে যাবে মানে বিটা ল্যাকটাম রিংটাকে অ্যাটাক করতে যাবে ও তো ওই ফলস রিংটাকে অ্যাটাক করবে বেশি ওটা বাইরে থাকে, যখন এই ফলস রিংটা অ্যাটাক করতে ব্যস্ত থাকবে এদিকে পেনিসিলিন কি করবে ও নিজের কাজটাও করে যাবে। এই যে ফ্রিলি এই কাজটা করতে হবে এই অ্যাসোসিয়েশন গুলো মানে ঢুকে যাওয়ার জন্য আমাদের পরের জেনারেশনে অ্যান্টিবায়োটিক গুলো আরো উন্নত বা আমাদের প্রয়োজন কাজটা বেশি করে করছে তার সাথে রেজিস্ট্যান্টটাকে খানিকটা প্রিভেন্ট করতে পারছে, এইটা যে কারণেই পরে কনসেপ্টটা এসেছিল ওই ব্রড স্পেকট্রাম। থাকলে তবেই তুমি আবার পুনরায় নতুন করে আমাদের বডির জন্য যেগুলো দরকার সেগুলোকে আবার পেতে পারবে। মানে ব্যাকটেরিয়াকে তাও মারার চেষ্টা করতে পারছে, ভাইরাসকে মারার জন্য ভ্যাকসিন ছাড়া কিছু উপায় নেই, ভ্যাকসিন মানে হেটারোসাইক্লিক কম্পাউন্ড কিছু করতে পারছে না, ভ্যাকসিন ভ্যাকসিন। আচ্ছা আর গঙ্গাদার সামাপ করে দিন আর তারপরে আমাদের ডক্টর পুতুল চক্রবর্তী। হ্যাঁ এইভাবে এত অল্প সময় ছেলেদের দিয়ে তোমরা পড়া লেখা করবে মানে আর প্রথম প্রশ্ন তো ধরো ওই টপিক মানে ওরা প্রত্যেকেই বেঁচে বেঁচে তোমাদের শুনেছে তারপর তোমরা গাইড করেছো
মানুষই মানুষই প্রচন্ড খেটেছে, মানুষই ভাবা যায় না, অভাবনীয়, মানে ভাবা যায় না এটা আর কি। এটা আমি কম বললাম, এটা পুরোপুরি মানুষদের ক্রেডিট, এটা কিন্তু একদম সত্যি কথা। আচ্ছা আমি কিন্তু স্পিকারদের বলবো তোমরা এইটা নিজেরা কিন্তু এখন তো ধরো কলেজে আসতে হচ্ছে না, তোমরা কিন্তু নিজেরাই ভেতরে একটু নার্চার করো, আরো নতুন নতুন কোন ধরনের টপিক করা যায় এটা ভাবতে থাকো। এটা কিন্তু আমি অদ্ভুত, আমাদের ছোটবেলায় আসাটা সুযোগ সুবিধা থাকেনি, কিন্তু মনে হচ্ছিল যে একটা পথ দেখালো বলে আমার মনে হচ্ছে। আমরা আমাদের ডিপার্টমেন্টে করতে পারবো কিনা জানি না, কিন্তু সামাপ আমি আর কি করবো, আমি তো মুক্ত হয়ে গেছি। তাহলে ঠিক আছে ডক্টর পুতুল চক্র, পুতুল দি তুমি একটু ভোট অফ থ্যাঙ্কস সবাইকে আমাদের স্টুডেন্টরা। কম্পিউটারের সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করার আছে। এই যে দেখো এই মুহূর্তে আমি দেখছি অনির্বাণ পাল আর নাইন মোড় একটা জায়গায়, আবার এ দেখাচ্ছে 20 মানে অ্যাটেন্ডেন্স আর কি, এই ব্যাপারটা কি? আপনাকে নিয়ে 20, আপনাকে নিয়ে 20, হ্যাঁ, কিন্তু আবার দেখাচ্ছে অঙ্কিতা দত্ত আর নাইন মোড়, এর মানে কি? মানে ওটা স্যার অ্যাকচুয়ালি মানে 20টা হচ্ছে যতজন প্রেজেন্ট আছে এখানে তত সেটা নাম্বারটা দেখাচ্ছে, আর তোমার স্ক্রিনে যতজনকে দেখাচ্ছে সেটা ওই ওই নাম এন্ড নাইন মোর। জানি না কিছু, এত কিছু শিখলাম আর ঠিক আছে মানসী, ঠিক আছে। হ্যাঁ তখন একটু না ওনাকে ধরে ফেললে ভালো হতো দুজনের পরে, তখন কেউ যদি কেউ বলছিল বোধহয় তখন, মানে তখন আমি আমি লিখেছিলাম না হোয়াটসঅ্যাপে লিখেছিলাম তোমাকে মানসী, তো যাই হোক তুমি তো এত ব্যস্ত এদিকে ওই সব দেখার সময় নেই, আর এখানে আমি লিখলাম না, এখানে মানে লিখলাম না মেসেজে লিখলাম না এখানে আর কি। তো যাই হোক আমরা ওনাকে মিস করেছি, তবু আমরা প্রিন্সিপাল যে এসেছিলেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সিপালকে, আর যারা এসেছেন অন্য ডিপার্টমেন্ট থেকে।